এই মুহূর্তের ত্রিপুরার দুটি বিধানসভার উপনির্বাচনের জনমত সমীক্ষা। এই জনমত সমীক্ষাতে বিজেপি বনাম সিপিএম এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই, সেই লড়াইয়ে কারা নেতৃত্ব দেবেন একেবারে স্পষ্ট। কংগ্রেস প্রার্থী দেয়নি একেবারে স্পষ্ট ধনপুর ও বক্সনগরে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা তিনি আগেই ঘোষণা করেছেন, কেননা বিরোধী ভোট ভাগ বসিয়ে যাতে বিজেপি ক্ষমতায় না আসে সেটাই একটা রণকৌশল ছিল ধনপুর ও বক্সনগর। যদি আমরা দেখি ধনপুরে সিপিএম প্রার্থী কৌশিক চন্দ্র ও বিজেপির প্রার্থী রয়েছেন বিন্দু দেবনাথ, এবং বিজেপি ও সিপিএম এর মধ্যে যে লড়াই সেই লড়াইয়ে কতটা বাস্তবে মিলে যাবে। বক্সনগরে সরাসরি সিপিএম প্রার্থী মিজান হোসেন, তাই মানিক সরকারদের প্রভাব কতটা পড়বে। চলুন এবার আমরা দর্শক বন্ধুদের দেখাবো এই জনমত সমীক্ষা। সম্ভবত অনেক সময় মিলে যেতে পারে, কেননা মানুষ ভোট দেবে, মানুষই গণতন্ত্র রক্ষাই যদি না করতে পারে তাহলে ভোট প্রদানের একটা মানেই বা প্রচেষ্টাই হয় না। কেননা এবার বিজেপির নেতা মন্ত্রী সাংসদরা ঝাঁপিয়ে দুটি উপনির্বাচনে কিন্তু প্রেস্টিজ ফাইটের একটা লড়াই চলছে বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, অন্যদিকে সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। প্রচার এবং পিছিয়ে নেই শাসক বিরোধী ধনপুর ও বক্সনগরে। সরাসরি মিজান হোসেন বক্সনগরে এবং সিপিএম প্রার্থী কৌশিক চন্দ্র। এদিকে সরাসরি বিজেপি ও সিপিএম এর মধ্যে যে কন্টেস্ট বা লড়াই শেষমেশ ধনপুরটা ছিনিয়ে নিতে পারে বিজেপি, কেননা ধনপুরে একটা বিজেপির প্রভাবটা ভালোই রয়েছে। মানুষের কতটা উজ্জীবিত হবে, ধনপুরে জয়ী হতে পারে বিজেপি প্রার্থী বিন্দু দেবনাথ সম্ভবত, এবং বক্সনগরে জয়ী হতে পারেন মিজান হোসেন সম্ভবত, এই খবর অনেকটাই মিলে যেতে পারে। 5ই সেপ্টেম্বর ত্রিপুরার দুটি উপনির্বাচনের ভাগ্য নির্ধারণ হবে।